আমার পেটে ঘা হয়েছে। চেকআপ করতে হবে জাস্ট। তোমরা কি ভুলে গেছো সেই অসুস্থ অসহায় শাকসবজিগুলোর কথা? তাদেরকে হয়তো আমরা চিকিৎসা দিয়েছিলাম, কিন্তু এখনো অনেক অসুস্থ শাকসবজি ফলমূল এমন কন্ডিশনে আছে, তাদেরকে ভয়ে আমরা আমাদের হাসপাতালের সামনে একটা জায়গা জমি করে সেখানে রোপণ করেছি। কিন্তু তারপরও ভাই তাদের বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন রকমের ভাইরাস এবং পোকামাকড়ের কিন্তু আক্রমণ আমরা দেখতেই পাচ্ছি। তোমার ভাই একটা সাবস্ক্রাইব কিন্তু আসলেই একটা বাঁচাতে পারে একটা পুঁইশাকের জীবন, টমেটোর জীবন, একটা পেয়ারার জীবন। তো একটা লাইক একটা সাবস্ক্রাইব এখনই করে দাও, আর যদি করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ ভাই। বেন ভাই প্লিজ তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, ইন্ট্রোটা লাগিয়ে দে। ওই যে দেখো ওটা হচ্ছে আমাদের হাসপাতাল, আর এর সামনে জমিতে ভাই আমরা দেখো বিভিন্ন রকমের ফলমূল শাকসবজিকে কিন্তু চাষ করছি, আর ভাই যাদেরকে এখন খুবই জরুরি আসলে তাদের চিকিৎসার। এখানে ভাই প্রথমে আমাদের ভুটটাকে দেখতে পাচ্ছি, চলো ভাই এটাকে দিয়ে শুরু করা যাক। কে ভাই, এর তো অবস্থা আরো খারাপ, দেখো আমি যতটা কল্পনা করেছিলাম তার থেকে বেশি খারাপ। ডাক্তার সাহেব আমার অবস্থা খুব একটা ভালো না, আমি কয়দিন বাঁচবো জানি না। ডাক্তার সাহেব দেখেন না আমার কি হয়েছে, আমার পেটে ঘা হয়েছে, আর কি ঘায়ের মধ্যে পোকা মাকড়ে বাসা বেঁধেছে, প্লিজ। ও ভাই আসলেই তো পোকা মাকড়, তোমরা কি দেখতে পাচ্ছো ভাই? এটা খুব ভয়ানক, চলো ভাই আমাকে একটা স্ক্যান করতে হবে আগে। ওকে ওকে ফুল স্ক্রিন ফুল স্ক্যান করে নি। আচ্ছা ওকে ভাই, আমাদের তিনটা রোগ ধরা পড়েছে, যার মধ্যে প্রথমে তো ভাই পাথর হয়েছে ভুট্টার গায়ে, তারপরে ভাই পোকা মাকড় কৃমি, আর পরবর্তীতে ভাই আরো খারাপ অবস্থা। চলো ভাই আমাকে আগে পাথরগুলোকে ক্লিন করতে হবে। ব্যাস ওকে হয়ে গেছে হয়ে গেছে, এবার এটাকে করতে হবে ভাই। ওকে 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 লেটস গো লেটস গো। ও ভাই এগুলো কিন্তু খুব একটা সহজ কিন্তু কাজ নয় ভাই, পোকাগুলোকে বের করতে হবে, লেটস গো ভাই। পোকা তোরা কি ভাই, তোরা কি পেয়েছিস, তোরা কি জীবনে যাবি না ভাই কোথাও থেকে? তোমায় ধরো, ও ভাই এত টাইট কেন? ও আহ ভাই এখানে এই বোতলে ঢোকাতে হবে, ব্যাস এটা পালিয়ে যাচ্ছিল বারবার। ওকে ধর ধর, ও এই কালার পোকা। ওকে ভাই ওকে ঢুক ভিতরে ঢুক। ইস ভাই একটু দেরি করতে হবে তো, আহা এটা দিয়ে জাস্ট এই এগুলো তুলতে হবে, ব্যাস। ওকে ওকে ঠিক আছে, ওকে নতুনটা এই তো হয়ে গেল, নতুন একটা করে আমাদেরকে লাগিয়ে দিতে হবে, ভুট্টার দানা পাথরে ইয়ে হয়ে গেছে। ওকে 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 ওকে। আর ডাক্তার সাহেব আমার খুব লাগছে, আপনি আমাকে বেহুশার ইনজেকশন দেননি কেন? আমার তো এখন লাগছে খুবই। ও হায় হায় আমি তো ভুলে গেছি বেহুশার ইনজেকশন দেওয়া লাগবে, সমস্যা নেই এটা সামান্য একটু ব্যথা লাগবে, পরবর্তীতে আমি ইনজেকশন দিয়ে দেবো অপারেশন হয়ে গেলে। আর মাত্র একটা হয়ে গেলে হয়ে যাবে। ও ও ও ও ও ব্যাস ও ভাই আমাদের এবার ভুট্টাটা এবার সুস্থ হয়ে যাবে, ও অপারেশন সাকসেসফুল। আমরা দেখতে পাচ্ছি পেটে কি যেন হয়েছে এবং গায়ে কি যেন হয়েছে। আমার শরীর খুব খারাপ, আমার রাতে ঘুম হয় না, সকালে ভাত খেতে পারি না, দুপুরে খেলে বমি বমি হচ্ছে। ও ভাই একে তো আমাকে সাহায্য করতে হবে, চলো ভাই চলো চলো। ওকে ও ভাই আচ্ছা এর সামথিং কিছু একটা হয়েছে, দুটা সমস্যা ধরা পড়েছে, ফাঙ্গাস হয়েছে আর হচ্ছে ভিতরে ভাই একটা বাচ্চা আছে। ওকে আমাকে জাস্ট এগুলো ঠিক করে দিতে হবে। ও ও ও ভাই গালে কি থাপ্পড় মারছিল নাকি কেউ? ডাক্তারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখছো। ওকে এবার আমাকে এটাকে অপারেশন করতে হবে। আরে এটা সার্জারিকাল ব্লেড। ওকে লেটস গো লেটস গো। ওকে ব্যাস ও কত কিউট। ও ভাই ওয়াও সো কিউট ভাই, সো কিউট সো কিউট। আর আমাকে সেলাই করে দিতে হবে, ব্যাস সেলাই করতে হবে জাস্ট একটু। ওকে হয়ে গেছে, ব্যাস ব্যাস কমপ্লিট। ডাক্তার সুপার, অনেক অনেক ধন্যবাদ।
ওকে ভাই, ওয়েলকাম ওয়েলকাম। ডাক্তার সাহেব, আমার নাম তরমুজ, আমি না খুব অসুস্থ। দেখুন না আমার কি হয়েছে, আমি না কোনোভাবে দাঁড়ায় উঠতে পারছি না, আমি হাঁটলে আমার মাথা ঘুরছে। ওকে ভাই, একটা তরমুজের মাথা ঘুরছে মেবি। আচ্ছা আমাকে চেক আপ করতে হবে, জাস্ট আমি একটু এক্সরে করে নিই, ঠিক আছে? একটাতে ভাইরাস হয়েছে আপনার, সমস্যা ফাঙ্গাস হয়েছে, তো আমাকে মলম লাগাতে হবে। ওকে চলো ভাই, মলমটা লাগিয়ে দিই। একটা ফোঁটা দিলে ব্যাস হয়ে যাবে। ওকে এবার এখানে এখানে দিতে হবে এবার। ওকে ওকে, লেটস গো। ও ও ভাই, আর একটা ড্রপ ফেলতে হবে এখানে, ব্যাস। দেখতে হবে আসলে সমস্যাটা কোথায়, ভাইরাসটা কোথায় আছে। ভেতরে এতগুলো ভাইরাস ঢুকেছে, আরে বাপরে, এটাকে তো মারতে হবে। ও আর আসবি, তোরা আর আসবি, আর আসবি, আর একটা আছে না, আর একটা, তোকে আমি হাসাচ্ছি হাসাচ্ছি আমাদের সাথে ভাই পাঙ্গা নিছে। চলো ভাই, হয়ে গেছে মেবি, এখনো মরেনি। ওকে, তবে শুনে তো কতগুলো আসছিস বে, অপারেশন কমপ্লিট। অনেক অনেক ধন্যবাদ, আমি এখন অনেক সুস্থ। ঠিক আছে, নেক্সট টাইম আবার দেখা হবে। আমি তো সেদিন একবার এসেছিলাম আপনার কাছে, কিন্তু তারপর দেখেন আমার পেটে আবার কৃমি হয়েছে, মানে পোকা হয়েছে, আমি এখন কি করব, আমাকে বাঁচান। ওকে ভাই, সেদিনই তো ভাই এটাকে অপারেশন মনে করা হলো। চলো ভাই, ওকে পোকা, আ আ ভাই, পোকাটাকে রাখতে হবে এখানে। ওকে, বাহ ভাই, অপারেশনটা হয়ে গেছে। ওকে ভাই, কতগুলো কৃমি হয়েছে। ওকে ওকে, লেটস গো লেটস গো ভাই। জ্যাক ভাই, বের করে দিয়েছি এবার এটাকে, জাস্ট জাস্ট আমাকে সেলাইটা করে দিলে ব্যাস। ডাক্তার সাহেব, আপনি আমাকে বাঁচালেন, এই যে 88 টাকা দিলাম আপনাকে, এটা যদি না নেন আমি কিন্তু খুব মন খারাপ করব। ও ভাই, টাকা দেওয়ার জন্য এত পিরাপিরি করতেছে, আচ্ছা ঠিক আছে চলো ভাই, নিয়ে নিয়েছি। ডাক্তার সাহেব, আমার গায়ে একটা বিস্ফোট বের হয়েছে, আমার খুব যাওয়া যন্ত্রণা করে, আপনি আমাকে দেখেন না, আমি রাতে বিছানাতে শুতে পারি না পর্যন্ত এর জন্য, প্লিজ। ও ভাই, এর তো অবস্থা আসলেই খারাপ, চলো ভাইকে গেলে দিতে হবে, জাস্ট একটা কমলা এটা মনে হচ্ছে। ওকে ওকে ওকে, এটার ভিতরে অনেক পুঁজ হয়েছিল। আচ্ছা এবার আমাকে অপারেশন করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে কিন্তু। আবে ভাই, আমাদের এখানে যখন আসছিস, ঠিক আছে, আমাদেরকে সবকিছু ভালো করে দিতে হবে, জাস্ট ওকে অপারেশন করতে হবে, একটুও লাগবে না। ওকে 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 ওকে, ভাই দেখেছো কতগুলো কৃমি হয়েছিল, যা কৃমিগুলো, এতগুলো কৃমি কোথা থেকে আসে, কে জাস্ট অপারেশন করলে এটা হয়ে যাবে, ব্যাস সেলাই করে দিয়েছি। ওকে দেখেছিস ভাই, আমি কিন্তু তোকে ভালো করে দিলাম। একটা সেব, আপনি ভিজিট কত, 133 টাকা দিলে হবে তো? ও ভাই, 133 টাকা দিচ্ছে, কেউ তো 10 টাকায় দিতে চায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটা সেব, পেটে ব্যথা, পেটে ব্যথা, প্রচন্ড পেট ব্যথা, পায়খানাতে যেতে পারি না, পেটের ব্যথায়, পেটের ব্যথা খুব হয়েছে, প্লিজ আমাকে একটু দেখেন ডাক্তার সাহেব। ও ভাই, একটা নারকেল এসেছে আর ওর পেট ব্যথা করছে, অপারেশন করতে হবে। ভাই এ তো হয়ে গেল, কি সমস্যা ছিল, পেটে বিচি হয়ে গেছে, চলো 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 ওকে বার করতে হবে। কে একটা বিচি, আরো তিনটা আছে, ওকে এটাকেও দিয়ে দি, ব্যাস জাস্ট আমি অনেক ফাস্ট কিন্তু কাজ করতেছি। আরেকটা একটা একটা একটা, ওকে আ আ আ, ব্যাস ফিনিশ, জাস্ট এবার সেলাইটা করলে হয়ে যাবে। ক্রিকেট খেলছিল, হঠাৎ করে বলটা আমাদের ঝোপে চলে আসে, তারপর বল খুঁজতে এসে ব্যাট দিয়ে শুধু ধাপ 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 করে বাড়ি দিচ্ছিল আর দিচ্ছিল, একটা বাড়ি আমার পেটে এসে লাগে, আর তারপর সেখান থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। এটা কোন শয়তান বাচ্চার কাজ ভাই, এটা এটা কেউ করে এভাবে, বল খেলবে মাঠে খেলবে, চলো ভাই চলো চলো ইনজেকশন দিতে হবে।
ব্যাস আচ্ছা এখানে কিছু একটা হয়েছে আই থিঙ্ক এখানে এমনিতে আগের কোনো অসুখ ছিল মনে হয় তাই না আরে পেট খাটা হয়ে গেছে ভাই বার করলে ঠিক আছে হয়ে যাবে ব্যাস ব্যাস ওকে 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 বাহ জাস্ট এবার সেলাইটা করে দি ওকে কমপ্লিট হয়ে গেছে ডাক্তার সাহেব অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি তো ভেবেছি আমি আর কাজই করতে পারবো না সারাদিন হয়তো বা শুয়ে বসে কাটাতে হবে কিন্তু এখন তো আমি অনেক কাজ করতে পারবো আমি আবার আগের জায়গাতে ফিরে যাব ওকে ঠিক আছে টমেটো ওকে টাটা আমরা অনেক কিন্তু প্রো ডাক্তার হয়ে গেছি অলরেডি আমরা কিন্তু অনেকগুলো সার্জারি করেছি আনারস এসেছে বাট এই আনারসটার কন্ডিশন মোটেও ভালো নাই তোমরা কি ভাবছো তো তোমরা তো বাজার থেকে আনারস অনেক কেটে খেয়ে ফেলো কিন্তু দেখো ভাই একটা আনারস কতটা কষ্ট পাচ্ছে তোমাদের কি কিছু মনে হচ্ছে না এর জন্য একটু দয়া লাগছে না প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি করে প্রেস করে দাও নয়তো এই আনারসটা মারা যেতে পারে ভাই প্লিজ ডাক্তার সাহেব এত কি বক 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 করতেছেন যা সাবস্ক্রাইব করার সে করবে না করলে তো আমি মারা যাব এটাই তো ঠিক আছে রোগী মানুষের এত কথা বলা ঠিক না চলো চলো আমাকে এটাকে ইয়ে করতে হবে জাস্ট ওকে পরিষ্কার করে দিয়েছি ভাই এখানে কি হয়েছিল ওকে চলো ভাই থেতলে গেছে জাস্ট ইঞ্জেকশন দিতে হবে বসতে শুরু করেছিল কিন্তু জায়গাটা আমি ভালো করে দিয়েছি ওকে পুরো ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি ব্যাস ডাক্তার স্যার আমার তো মনে হচ্ছিল না আমার একটু আগে আমি অসুস্থ ছিলাম আপনি তো অনেক ভালো চিকিৎসা করেন ওকে থ্যাংক ইউ সো মাচ চলো 66 টাকা দিতে ও বাই গড ভাই কলার বাগান থেকে আরো একটা কলা এসেছে আর এই কলাটার কন্ডিশন খুবই খারাপ লাইক স্যার আমার মনে হচ্ছে আমি বাঁচবো না প্লিজ আমাকে একটু হেল্প করুন ওকে ভাই আমার কথা বলার সময় নেই জাস্ট আমাকে এগুলোকে সাফ করতে হবে জাস্ট ও ভাই এখানে এখানে আসলে কি একটা গাছ জমা জমতেছিল আসলে ওখানে পচে গেছে মেবি চলো ভাই আমাকে ইনজেকশন মেরে দিতে হবে পুরোপুরি ওকে 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 বাস হয়ে গেছে ওয়াও ডাক্তার সাহেব আপনি অনেক ভালো এই নিন 90 টাকা ও ভাই এটা কি একটা লেবু এসেছে ডাক্তার সাহেব অনেকদিন হলো আবার আপনার কাছে আসা হয়নি কারণ আমি অসুস্থ হচ্ছিলাম না আজকে অসুস্থ হয়ে গেছি মানে বেশ কিছুদিন থেকে অসুস্থ বিছানা থেকে উঠতে পারছিলাম না আর দেখেন না আমার পেটে কি যেন হয়েছে পেট শুধু চুলকায় আর চুলকায় ও ভাই এটাতে চুলকাটি হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে আমাকে জাস্ট একটু রাব করতে হবে ব্যাস ওকে আমি দাগগুলো মিশিয়ে দিয়েছি আর এটাকে আসলে পচা ধরেছে এটাকে ইনজেকশন মারতে হবে জাস্ট হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওকে কমপ্লিট হয়ে গেছে এগুলো কাটতে হবে ভাই কোন একটা কিছু আগাছা বের হয়ে গেছে আসলে আর আমাকে একটা অপারেশনও কিন্তু করতে হবে আগে এটাকে তো ভালো করে দি ব্যাস ওকে ওকে এটা ভালো হয়ে গেছে ওকে এবার কিন্তু অপারেশন করতে ও নো নো লাগবে না লাগবে না ব্যাস আর একটু ওকে ও পেটে আসলে বিচি হয়েছে আমার একটা হয়ে গেছে আরেকটা আছে আরেকটা আরেকটা ব্যাস হয়ে গেছে এবার সেলাই করে দিতে হবে জাস্ট সমস্যা নেই এটা তো সামান্য একটা রোগ ছিল আমি আসলে গরম তেলে ভাজবো ওটাকে চলো ভাই চলো চলো ওকে ব্যাস হয়ে গেছে ওকে আসলে তোর পেটে কৃমি হয়েছিল ভাই ও তাই তো আমার পেট খালি চুলকাচ্ছিল আর কি মানে মিষ্টি খেতে গেলেই আমার সমস্যা হচ্ছিল আমি মিষ্টিও খেতে পারছিলাম না অনেক অনেক ধন্যবাদ ডাক্তার স্যার ব্যাস এটাকে সেলাই করে দিই ওকে কমপ্লিট হয়ে গেছে আর একটু জাস্ট পটি মারতে হবে এটাকে ব্যাস হয়ে গেছে ও ডাক্তার স্যার আমি তো অনেক সুস্থ বোধ করছি এখন দেখতে চাও অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবে সবাই।